আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি রহমতে সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলার দিন প্রিয় দর্শক আপনারা অত্যন্ত হতাশায় ভুগছিলেন এই কয়েকদিন যে কিভাবে আমরা দেশে আসার আগে এই ফর্মটি পূরণ করব যে হেলথ ডিক্লারেশন ফর্ম যেটা এটা আপনারা নিশ্চয়ই জানেন আগে বিমানবন্দরে দেওয়া হতো এই পেপারটি এটা পূরণ করে আমরা বিমানবন্দরে জমা দিতাম তো অনলাইনে এটা সরকার যখন নির্দেশনা দিয়েছিল যে তিন দিন আগেই এটা পূরণ করতে হবে দেশে আসার অনেকে হিমশিম কিভাবে করবেন যদি না করেন সেক্ষেত্রে ফ্লাইট বাতিল হবে কিনা বিভিন্ন সমস্যায় ছিলেন বিভিন্ন দ্বিদাদ্বন্দ্ব ছিলেন তো আলহামদুলিল্লাহ সেটা সরকার পুনর্বিবেচনা করেছে এবং সেই যে সিদ্ধান্ত যেটা সেটা প্রত্যাহার করেছে আগের মতোই আমাদেরকে বিমান বন্দরে বিমানেই দেওয়া হবে আমরা যে কোনো উড়োজাহাজে আসি না কেন সেটাতে দেওয়া হবে সেটা আমরা লিখে পূরণ করে যা যা দেওয়ার তারপরে আমরা সেটা যখন আসব এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে সেই এয়ারপোর্টে আমরা জমা দিয়ে দিব আগেকার নিয়ম নিয়মেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল দুর্ভোগ কম হবে যারা যাত্রী আসবেন তাদের জন্য বা এয়ারপোর্টের জামেলা কম হবে সেটাতে অনেকে প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকে অসন্তোষ জানিয়েছেন সেই জন্য সরকার আবার পুনর্বিবেচনা করেছে এখন থেকে আর কোনো সমস্যা হবে না আর যাদের ফ্লাইটজনিত ফ্লাইট বিশেষ যে সমস্যা যেগুলো আছে যে ফ্লাইট করেছেন কিন্তু এটা পূরণ করেন নাই যারা মনে করছেন যে ফ্লাইট হবে কি না এটা ফ্লাইটের সাথে এটার কোনো সম্পর্ক নেই এটা হেলথ ডিক্লারেশন ফর্ম এটা যার যার নামে কেউ যদি পূরণ করতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে পূরণ করিয়ে এটা এয়ারপোর্টে জমা দিলে কোনো সমস্যা হবে না আর এটা যে একদমই অনেকেই দেখছি যে একদম প্রতিটা কলম চেষ্টা করেন যে লেখার জন্য কিন্তু অনেকে পারেন না যারা না পারেন যারা না বুঝেন তাদের জন্য প্রতিটা কলম লেখার কোনো দরকার নেই সেখানে আপনার ফোন নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার নিজের নাম বা ঠিকানা এই জিনিসগুলা একদম সুন্দর করে বিবেচনা করে লিখবেন দেখে শুনেই লিখবেন বুঝে শুনেই লিখবেন কারণ যে যেকোনো প্রয়োজনে ইমিগ্রেশন বা হেলথ অথরিটি আপনাকে খুঁজাতে পারে আপনাকে ডাকতে পারে সেই জন্য এই বিষয়গুলা খেয়াল রাখবেন আর বাকি যে বিষয়গুলা আছে সেগুলা অবশ্যই দেখার বিষয় আছে যদি না বুঝেন সেক্ষেত্রে প্রয়োজন নেই বিশেষ করে যে স্বাস্থ্যজনিত যে সমস্যা যেগুলার কথা জিজ্ঞাসা করা হয়েছে সেগুলা দিলে খুবই ভালো হয় আর না দিতে পারলে সমস্যা নেই বিশেষ করে এই যে গুলা আগে বললাম সেগুলোর প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন কোথা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো ইংরে আসসালামু আলাইকুম রা